नमस्कार, आमी प्रबोध ढाली। विजया दशमी दुर्गा पूजार पर कोजागरी पूर्णिमाय लक्ष्मी पूजा एवं तारपरे अमावस्या काली पूजा है। एके श्यामा काली पूजा बा दीपान्विता काली पूजाओ बला है। यह पूजा बांगाली समाजे खूब जाकजमक सहकारे पालित है। श्यामा पूजा बा दीपान्विता काली पूजा छाड़ाओ हिंदू समाजे काली विभिन्न रूपे पूजित हन। कालिका पुराण एवं तंत्र पुराणे कालीर एकाधिक रूपेर वर्णना पावा जाए। शास्त्र मते कालीर आठटी रूपेर परिचय पावा जाए, जेमन दक्षिणा काली, भद्र काली, गुच्छ काली, महाकाली, चामुंडा काली, शशान काली, सिद्ध काली और श्री कालिका। और संहिता मते कालीर नयटी रूपेर कथा बला हयेछे, जेमन दक्षिणा काली, भद्र काली, शशान काली, काल काली, गुच्छ काली, कामकला काली, धन काली, सिद्ध काली और चंडिका काली। पुराणे उल्लिखित कालीर आरो दशटी रूपेर वर्णना रयेछे, जाके एकत्रे दशमहाविद्या बा दश महाशक्तिर समन्वय बला हय। दशमहाविद्यार एई दश देवीके आदिशक्तिर अंश बला हय एवं एई दश देवीर प्रत्येकेर रयेछे आलादा आलादा बैशिष्ट्य। एई दशमहाविद्या निये परवर्तीते नतून एकटि भिडियो बानानो हबे। তবে আজ আমি শাস্ত্রমতে কালীর যে আটটি রূপের বর্ণনা আছে তা আপনাদের বলবো। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখবেন। শাস্ত্রমতে প্রথম হলেন দক্ষিণা কালী। দক্ষিণ দিকের অধিপতি যম, তিনি কালীর ভয়ে পলায়ন করেন, তাই তার নাম দক্ষিণা কালী। তিনি শ্যামা কালী নামেও পরিচিত। তিনি করাল মদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা, মুণ্ডমালা পরিহিতা। তার বাম হাতে নরমুণ্ড এবং খড়গ, ডান হাতে বর ও অভয় মুদ্রা। তার গায়ের রং ঘন মেঘের ন্যায় কালো। তিনি দিগম্বরী এবং কোমরে নরহস্তের মালা। তিনি ত্রিনয়নী এবং শিবের বুকের উপর দণ্ডায়মানা এবং রক্তময় জিহ্বা প্রসারিত। এরপর ভদ্রকালী, যিনি মরণকালে জীবের মঙ্গল করেন, তিনি ভদ্রকালী। কালিকা পুরাণ মতে ভদ্রকালীর গায়ের রং অতসী ফুলের মতো, মাথা জটাযুক্ত, কপালে অর্ধচন্দ্র, গলায় কণ্ঠহার। তন্ত্রমতে তিনি কৃষ্ণবর্ণা, মুক্তকেশী ক্রোধিতা। তিনি যেন জগৎকে গ্রাস করছেন আর তার হাতে অগ্নিশিখা। এরপর গুজ্জকালী, তার রূপ ভয়ঙ্কর, গায়ের রং গাঢ় মেঘের মতো কালো, লোল জিহ্বা দ্বিভুজা, গলায় পঞ্চাশটি নরমুণ্ডমালা, কোমরে সাপের মালা, কর্ণে শবদেহরূপী অলঙ্কার, হাস্যময়ী, চতুর্দিকে সাপ বেষ্টিত এবং নাগাসনে উপবিষ্টা। বাম কাঁধে সর্পরাজ তক্ষক, ডান কাঁধে নাগরাজ অনন্তনাগ, বামে বৎসরূপী শিব। তিনি নবরত্নভূষিতা। তিনি সাধকের অভীষ্ট ফল দান করেন। এরপর মহাকালী, শ্রী শ্রী চণ্ডীতে মহাকালীকে আদ্যাশক্তি, দশভুজা, দশপদা, দশবক্রা, দশটি মাথা এবং তিরিশটি চক্ষুরূপে বর্ণনা করা হয়েছে। তিনি দশ হাতে দশটি অস্ত্র ধারণ করে আছেন। তিনি ভৈরবী। তিনি সাধনার সময় ভক্তকে ভীষণভাবে ভয় দেখান, পরে তাকে আশীর্বাদ করেন এবং রূপ সৌভাগ্য শ্রী প্রদান করেন। দেবী ভাগবত ও মার্কণ্ডেয় পুরাণের বর্ণনা থেকে জানা যায়, চণ্ড মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার মুকুটি কুটিল ললাট থেকে চামুণ্ডার উৎপন্ন হয়। তার গাত্রবর্ণ নীল পদ্মের মতো, তার হাতে অস্ত্র, দণ্ড এবং চন্দ্রহাস। দুর্গাপূজার মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে আয়োজিত সন্ধি পূজার সময় দেবী চামুণ্ডার পূজা করা হয়। শশান কালী, এই দেবীকে শশানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। এলোমেলো চুল, দেহ শুকনো এবং ভয়ঙ্কর, আর বাঁ হাতে মদ ও মাংস ভরা পানপাত্র, ডান হাতে নরমুণ্ড ও খড়গ। তার বাঁ পা শিবের বুকে স্থাপিত। তন্ত্র সাধকরা মনে করেন যে শশান কালীর পূজা করলে সিদ্ধি লাভ হয়। শশান কালীর পূজা গৃহস্থের বাড়িতে করা হয় না। সিদ্ধি কালী, গৃহস্থের বাড়িতেও সিদ্ধিকালীর পূজা হয় না। তিনি মূলত সাধকদের আরাধ্যা। কালী মন্ত্রে
তাকে দ্বিভুজা বলা হয়েছে। তার ডান হাতে খড়গ এবং বাম হাতে পানপাত্র, তিনি অলঙ্কার পরিহিতা। তার বাম পা শিবের বুকে, ডান পা শিবের উরুদয়ের মধ্যে অবস্থিত। শ্রী কালিকা, শ্রী কালিকা তন্ত্রের দেবী, তিনি আদিরূপা ও সাক্ষাৎ কৈবল্যদায়িনী ও মুক্তিদায়িনী। এই হল শাস্ত্রমতে কালীর আটটি রূপ বা অষ্টকালীর বর্ণনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন, এবং আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।